তো পরীক্ষার জন্য বোলপুর যাচ্ছি এবং যেতে যেতে ভিডিও করছি। হ্যাঁ, রাস্তাও দেখে নাও। বোলপুরে এসে একটু নাস্তা করলাম। হ্যাঁ, নাস্তা করা গেছিলাম দোকানে, দোকানটা খুব ভালো। ১২ টাকায় ১২ টাকা, তাই তো? হ্যাঁ, ১২ টাকা বোলপুর কলেজের সামনে। বেশ ভালোই লাগলো খেতে, এবং আমার বান্ধবীগণ সবাইও আছে এখানে খাচ্ছে, সোনু পায়েল আলমগীর সবাই আছে। যাই হোক, এবার কলেজের ভিতরে ঢুকলাম, দেখে নাম কলেজের রুমে ঢুকে গেছি। এবার ভাবছি অবশেষে এলাম, ক্লাসে ঢুকে গিয়েছি। এবার আর মাত্র ২০ মিনিট পর হয়তো স্টার্ট হয়ে যাবে পরীক্ষা। তো সবাই বসে আছি, দেখে নিতে পারো, এই যে দেখছো একটা ছোট্ট পাড়া রুমে বসে আছি। হ্যাঁ, এখন আমার আমি যেখানে বসবো সেখানকার বসবো, আমি ফার্স্ট বেঞ্চে মানে সেকেন্ড বেঞ্চে বসে আছি। এখানে সোনু উপস্থিত আছে, তারপর সিটি আছে, তারপর টুসি আছে, হ্যাঁ, তারপর নেহা আছে, দেখে নিতে পারো। বার বলছি কলেজে দ্বিতীয়বার। যাই হোক, এখানে সমাপ্ত হবে কি ভিডিও করছি। তো আমি কি করি না, ছবি তো তুলবো এই জায়গায়। যাই হোক, এখানে সমাপ্ত হলো আজকে, দুটো পরীক্ষা হলো বোলপুর কলেজে, আর এখানে শেষ আমার। এবার শিউড়ি বিদ্যাসাগর কলেজে হবে, দেখা যাক এবার ওগুলো কেমন হবে। আর পলিটিক্যাল সায়েন্স ভালো হয়েছে পরীক্ষা। এবার আমাদের কলেজের ভিডিও বিদ্যাসাগর, পরীক্ষা দেওয়ার জন্য রেডি, আমরা বসবো, তাই ভিডিওগুলো করে নিলাম। তো স্টার্ট করি, পরীক্ষা হয়ে যাওয়ার পর কিছু ভিডিও করেছি। তো ফাইনালি আজকে এক্সাম লাস্ট ডেট ছিল এবং এক্সাম দিলাম, এবং বন্ধুরা আছে দেখো। আমি হ্যাঁ, পরীক্ষা শেষ হয়ে গেছে, বা কী করি বলো তো। এই যে দেখো পুরো ক্লাসটা ফাঁকা আছে, এখন বৃষ্টি হচ্ছে বাইরে, দেখা যাক এবার কি হয়। তোমার ভাই কিছু পরীক্ষা শিক্ষিত করতে পারিস? পরীক্ষা দেওয়া তো হবো, আমার একটাই আবেদন আছে যে মেয়েদের সাথে ব্লগ করছিস, আমার সাথে কেন বল? আরে এই তো চলছে, সবার সঙ্গেই চলছে, পরীক্ষা ঢাকা হয়েছে। আচ্ছা, এবং আমরা মনে হচ্ছে যে আবার পরে বসে ঢুকবো। আচ্ছা, আচ্ছা, তো এবার কলেজ থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাইনি, ভিতরে যাচ্ছি। পরীক্ষা ভালো আছে বলে ব্লগ করছি, তাহলে করতাম না। কি বলছিস বল, তার মুখে মুখে জবাব দিকে না দিই করে নাচ বল, এই দিকে আসাল বাড়ি চললাম, কলেজ থেকে বললাম বেরোলাম। আমি তো কিছু বলতে চাই, আচ্ছা আমি কিছু বললাম, আচ্ছা তুই কিছু বল। পরীক্ষা সব বকে হয়েছে বলে ভিডিও করছি, পরীক্ষা হলে বসে আছি। আচ্ছা বসে রয়েছিস, আচ্ছা পরীক্ষা তোদের কেমন হলো বললি না, ভালো হয়েছে একবার বলে দে।
هلا 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 যাই হোক আজকে কলেজের দিনে লাস্ট দিন খুবই খারাপ লাগছে কি এই যে তিনটা বছর ফেরলাম এত মানে যাই হোক আনন্দ করে ফুর্তি করে যতই যেরকম হোক কিন্তু এই দিনটা আর কোনোদিন পাবো না আজকে আমাদের এক্সামের লাস্ট দিন কলেজের লাস্ট এক্সাম 6 সেমিস্টারের
হয়তো আবার আবার হয়তো আমাদের আবার হয়তো আমাদের ভাত ফেল করেছে না সাবজেক্ট ব্যাক করেছি আবার হবে কিন্তু তা বলে আর এরকম বন্ধু বান্ধবী একসঙ্গে আসবো না সবাই নিজে নিজে যাব আবার আসবো তো আজকে ফাইনালি সব বন্ধুগুলো চলে গেল সবাই গেছে আর কোনোদিন আসবে না হয়তো ওরা ওদের সঙ্গে দেখা হবে আবার কোনোদিন একদিন তো আবার ভাববো ভাববো কি যাই হোক আবার দেখা হবে তখন সেরকমভাবে দেখা হবে না যেরকমভাবে তিনটা বছর গিয়েছে প্রতিদিন দেখা করতাম প্রতিদিন আসতাম তারপর অনেক এনজয় হতো আর কি তো এনজয় করা হবে না আশা করে কিছু বন্ধুগুলো আছে বন্ধুগুলোর সঙ্গে সবাই সব সব দিকে চলে গেছে তো খুবই খারাপ লাগছে এই তিনটা বছর খুব কী করে যে কেটে গেল আর হয়তো আর কলেজে আসবো কিন্তু এরকম জমজমাট হবে না এত ভুল মানে ভিড় ভাড়াক্কা সবার সঙ্গে দেখা শেখা কিছু হবে না খুব খারাপ লাগছে যে এই কলেজ লাইফটা চলে গেলো আর পাবো না তো আশা করি আবার পরে বছর আবার দিতে হবে দেব ইনশাআল্লাহ কিন্তু এরকম কি হবে না তো ভালো থাকে সবাই জানি না বলার মধ্যে অনেক কিছু বিভাগ বুকেছি কিন্তু ভালো থাকে সবাই সুখে থাকিস ওকে বাইক নিয়ে আসি